নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোস্ত ভাপা ইলিশের রেসিপি। আমরা একঘেয়ে সর্ষে ইলিশ বা সর্ষে ইলিশ ভাপা তো খেয়েই থাকি, তবে আজকের আমি মুখে স্বাদ বদলের জন্য নিয়ে এসেছি পোস্ত ভাপা ইলিশ। খুবই সিম্পল একটা রেসিপি, যারা কোনোদিনও রান্না করেননি তারাও রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবেন। যারা রেসিপিটা জানে তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না মানে নতুনদের জন্য রইল আমার এই ছোট্ট প্রয়াস। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় পোস্ত ইলিশ ভাপা। পোস্ত ইলিশ ভাপা বানানোর জন্য 3 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। 20 গ্রাম পোস্ত আমি বেটে নিয়েছি। এই পোস্তটা আমি মিক্সিতে বেটে নিয়েছি না ভিজিয়ে। কিভাবে মিক্সিতে পোস্ত বাটতে হয় না ভিজিয়ে তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, সেটা যদি চান তো আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দেয়া থাকবে। আমি 8টা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। এই ইলিশ পোস্ত ভাপাটা বেশ ঝালঝালি ভালো লাগে, তাই আমি 8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কোনো রকমের লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, কাঁচা লঙ্কার ফ্লেভারেই রান্নাটা ভালো হবে। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন না, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। হলুদ লাগছে খুবই সামান্য, 1/2 চা চামচ। স্বাদ অনুযায়ী নুন লাগছে, আর 2 টেবিল স্পুন সর্ষের তেল লাগছে। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, না হলে এই রান্নার অরিজিনাল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। এবার একটা টিফিন বক্স নিয়েছি, আর টিফিন বক্সের ঢাকনাটা যথেষ্ট শক্ত। চেষ্টা করবেন শক্ত ঢাকনাযুক্ত টিফিন বক্স দিয়ে রান্নাটা করতে, না হলে মাছটা যখন আমরা ভাপাবো এর মধ্যে জল ঢুকে গিয়ে রান্নাটা খারাপ হয়ে যাবে। এই টিফিন বক্সের মধ্যেই আমি রান্না করব, তাই এর মধ্যেই মাছটা মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম মাছটা, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিলাম। এই রান্নাটায় নুনটা একটু কমই দিতে হয়, কেননা এটা গ্রেভি হবে না, আর এর মধ্যে যেহেতু কোনো রকম জল দেয়া হবে না তাই বেশি নুন কিন্তু দেয়া যাবে না, খুব বেশি নুন হয়ে গিয়ে টেস্ট খারাপ হয়ে যায়। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, আর পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে মাখালে হবে না। আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই রান্নাটায় কোনো রকম টক দই পেঁয়াজ আদা রসুন কিন্তু দেয়া যাবে না। পোস্ত আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ঝাঝালো একটা ফ্লেভার তৈরি হয়ে এই রান্নাটা খুব ভালো হয়। অন্য কিছু যদি এর মধ্যে অ্যাড করা হয় তাহলে কিন্তু পোস্তর ফ্লেভারটা আর পাবই না। খুব ভালো করে মাখার পর সব শেষে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব।
ম্যারিনেশনের জন্য, যাতে মাছের মধ্যে সব কিছু খুব ভালো করে ঢুকে যায়। 15 মিনিট রাখলেই ভালো হয়, তবে হাতে যদি বেশি সময় না থাকে তাহলে অন্তত 5 মিনিট রাখতেই হবে। খুব ভালো করে এটা আমি মেখে নিলাম। এবার ঢাকা বন্ধ করে 15 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পরে এটাকে ভাপাবো। গ্যাস অন করে আমি কড়ার মধ্যে 1/2 কাপ জল গরম করেছি। জলটা দেখুন ফুটে উঠেছে। এবার সাবধানে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম, আর ফ্লেমটাকে মিডিয়াম করে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখার পরে ঢাকাটা সরিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন খুবই গরম আছে। এখন এটাকে আমি আর নামাবো না, এটা গ্যাস বন্ধ অবস্থাতেই আমি আরো ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি টিফিন বক্সের ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ পোস্তটা আমি সার্ভ করব। যে কোনো রান্নায় একটু স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হয়। এখন ঢাকা বন্ধ অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সময় কিছুটা যদি কুকড হতে বাকি থাকে বা ভেতরে যে সুন্দর মশলা সুগন্ধ আছে সেটা সঙ্গে সঙ্গে ঢাকনা খুললে সেটা বেরিয়ে যায়, তাই একটু স্ট্যান্ডিং টাইম দিলে রান্নার টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। 10 মিনিট পরে আমি এটা সার্ভ করব। আমাদের আজকে রেসিপি পোস্ত ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। বাড়ির সবাই খেয়ে কি বলল সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।